हेलो स्टूडेंट्स यूनिट फाइवे सरफेस केमिस्ट्री अंडारे एडसॉर्प्शन और कैटालिसिस कमप्लीट कर आज के शुरू करब कोलॉइड कोलॉइड हे पार्टिकुलर यूनिटर सबथे बेसि इम्पोर्टेंट पार्ट कारण सबथे बेसि क्वेश्चन्स पार्ट के आसे। अच्छा एबार कोलॉइड बा कोलॉइडल सल्यूशन विषयटा कि 1861 साले 1861 এই সালের অন্য আর কিছু মনে পড়লে দেখো খুব গুরুত্বপূর্ণ একটা সাল। তো বিজ্ঞানী থমাস গ্রাহামের নাম তোমরা নিশ্চয়ই শুনে থাকবে। থমাস গ্রাহাম গ্রাহামস ল অফ ডিফিউশন ক্লাস ইলেভেনে গ্যাসিয়াস স্টেটে পড়ে থাকবে। এবার গ্রাহাম তিনি ডিফিউশন সংক্রান্তই কোনো কাজকর্ম করছিলেন, সেক্ষেত্রে তিনি বেশ কিছু সলিউশন বানিয়েছিলেন। এবার সলিউশনগুলো বানানোর পরে তিনি একটা পার্চমেন্ট কাগজের মধ্যে দিয়ে পার্চমেন্ট পেপার তোমরা জানো এটা হচ্ছে একটা সেমি পারমেবল মেমব্রেন হিসেবে কাজ করে, অর্ধভেদ্য পর্দা হিসেবে কাজ করে। পার্চমেন্ট কাগজ তোমরা দেখে থাকবে, আমরা বেকারি পেপার বলে চিনি, কেক যখন আমরা কিনি তখন কেকটার নিচে একটা কাগজ লাগানো থাকে, ওইটা হিট রেজিস্ট্যান্ট একটা কাগজ। ওই কাগজটার উপরে র মেটেরিয়ালসটা দিয়ে তারপরে কেকটা বানানো হয়, এই কাগজটা হিট রেজিস্ট করতে পারে। তো ওটা হচ্ছে একটা পার্চমেন্ট কাগজের এক্সাম্পল। এবার সেই ধরনের কোনো পার্চমেন্ট কাগজের মধ্যে দিয়ে তিনি কিছু সলিউশন বানিয়ে সেই সলিউশনগুলোকে এর মধ্যে থেকে পাস করালেন আর কি। এবার সলিউশন তিনি বানালেন ধরো সুগার, ঠিক আছে, NaCl, জিলেটিন, স্টার্চ ইত্যাদি আরও অনেক আর কি। এবার সবগুলোরই হচ্ছে অ্যাকুয়াস সলিউশন, জলীয় দ্রবণ। এবার যখন দেখলেন যে এই সলিউশনটাকে যখন পাস করানো হচ্ছে এখান থেকে, তখন পার্চমেন্ট কাগজকে ভেদ করে সুগার বা NaCl এর যে পার্টিকেলগুলো, ঠিক আছে, সলিউট পার্টিকেলগুলো, তারা পার্চমেন্ট কাগজ ভেদ করে এপারে পৌঁছে গেল। কিন্তু এই সমস্ত জিলেটিন, স্টার্চ, অ্যালবুমিন এদের ক্ষেত্রে দেখা গেল যে এইখানে আমরা সলিউট পার্টিকেলকে আমরা পেলাম না, সলিউট পার্টিকেলগুলো পার্চমেন্ট কাগজ ভেদ করে যেতে পারলো না। এইবার এইটার উপর বেস করে দুটো আলাদা আলাদা টার্ম তিনি ব্যবহার করলেন, যেহেতু প্রথম দিককার যে এই যে যারা যারা হচ্ছে পার্চমেন্ট কাগজকে ভেদ করে চলে যাচ্ছে তারা বাই নেচার তাদেরকে প্রকৃতিতে পাওয়া যায় ক্রিস্টালাইন ফর্মে, তাই এদেরকে তিনি নাম দিলেন ক্রিস্টালয়েড। কী লিখছি, ক্রিস্টালয়েড। আর যারা এইভাবে পার্চমেন্ট কাগজকে ভেদ করে যেতে পারলো না এদের যে সলিউশনগুলো সেগুলি একটু মানে কী বলবো তারা অনেক বেশি ভিসকাস, আঠালো টাইপের, আঠা আঠা জাতীয়। এবার এই পার্টিকুলার যে শব্দটা এটা এসছে কোলা বলে একটা শব্দ থেকে যেটার মানে হচ্ছে আঠালো, তাই জন্য তিনি এই সমস্ত কম্পাউন্ডগুলোর নাম দিলেন কোলয়েডস। তাহলে ক্রিস্টালয়েড আর কোলয়েড দু ধরনের পদার্থ এলো, সাবস্টেন্স, ভালো করে খেয়াল করবে শব্দটা, দু ধরনের সাবস্টেন্স এলো। এইবার এই যেহেতু দু ধরনের আলাদা আলাদা ক্যাটাগরি পাওয়া গেল, এইবার এদেরকে নিয়ে ফার্দার রিসার্চ আরও চালু হলো। তখন বিজ্ঞানী থমাস গ্রাহাম নিজেই এবং বাদবাকি আরও অন্যান্য সায়েন্টিস্টরা তারা দেখলেন যে এই শব্দগুলোকে কোলয়েড বা ক্রিস্টালয়েড এই শব্দগুলোকে কোনো একটা পার্টিকুলার সাবস্টেন্সের জন্য ফিক্সড মানে রিজিডলি ব্যবহার করা যাচ্ছে না। কেন যাচ্ছে না, কারণ প্রথম যখন এক্সপেরিমেন্ট হয়েছিল তখন সব ক্ষেত্রেই সলভেন্ট বা দ্রাবক ছিল জল, H2O। পরবর্তীকালে দেখা গেল যে আমরা যদি অর্গ্যানিক সলভেন্ট নিয়ে কাজ করি তাহলে দেখা যাবে যে এই পার্টিকুলার সাবস্টেন্সগুলোই যদি আমরা এদেরকে অ্যালকোহল বা বেনজিন, অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টটা করা হয়েছিল এদেরকে নিয়ে না, অ্যালকোহল বা বেনজিনের মধ্যে থেকে পাস করানো হয়েছিল কাকে, সেটা হচ্ছে সোপ সলিউশন, সোডিয়াম স্টিয়ারেট বা সোডিয়াম ওলিয়েট এই সমস্ত। এদেরকে যখন অ্যালকোহল বেনজিন এই ধরনের অর্গ্যানিক সলভেন্টের মধ্যে থেকে পাস করানো হচ্ছে তখন দেখা যাচ্ছে যে এরা ক্রিস্টালয়েড হিসাবে কাজ করছে। ক্রিস্টালয়েড মানে এরা এদের পার্টিকেলগুলোর যে পার্টিকেলগুলো আর কি তারা পার্চমেন্ট কাগজকে ভেদ করে চলে যেতে পারছে। কিন্তু ওই সোপেই সোপটাকেই যদি আমি জলের মধ্যে সলিউশন বানাই তখন সে আবার কোলয়েড হিসাবে কাজ করছে। একই রকম এক্সাম্পল পাওয়া গেল আরেকটা, সেটা হচ্ছে NaCl, সোডিয়াম ক্লোরাইড। আমরা জানি সোডিয়াম ক্লোরাইডকে জলের মধ্যে দিলে এমনি সাধারণ দ্রবণ পাওয়া যায়, ট্রু সলিউশন যাকে আমরা বলি, এবং এটা ক্রিস্টালয়েড হিসাবে কাজ করছে।
কিন্তু এই এনএসিএলকেই যদি আমরা অ্যালকোহল বা বেনজিনের মধ্যে যদি দ্রবীভূত করি তাহলে দেখা যায় যে এটা কোলোয়েড হিসেবে কাজ করছে। সুতরাং কোনো একটা পার্টিকুলার সাবস্টেন্স, সেটা এনএসিএল হোক, সেটা সোপ হোক, সুগার হোক, যে কোনো সাবস্টেন্স, তাকে আমরা রিজিডলি এটা হচ্ছে কোলয়েড বা এটা হচ্ছে ক্রিস্টালয়েড, এইরকমভাবে ডিফারেনশিয়েট করা যাচ্ছে না ওইটা। আরও ফার্দার যখন ডেভেলপমেন্ট হলো তখন এটা বোঝা গেল এক্স রে ডিফ্র্যাকশন টেকনিক বা আরও অন্যান্য টেকনিক ব্যবহার করে যে অ্যাকচুয়ালি কখনো কখনো এরা পার্চমেন্ট কাগজ ভেদ করে যেতে পারছে বা কখনো পারছে না। এইটার কারণ হচ্ছে তাদের পার্টিকেলগুলোর সাইজ, মানে সুগার, এনএসিএল, জিলেটিন, সোপ সলিউশন, এদের যে সাবস্টেন্সগুলো, মানে সলিউট বা দ্রাবের যে কণাগুলো, সেই কণার সাইজটা হচ্ছে মেইন এখানে ফ্যাক্টর। যখন কণার সাইজ অনেক বেড়ে যাচ্ছে তখন তারা পার্চমেন্ট কাগজ ভেদ করে যেতে পারছে না, যেটা দেখা যাচ্ছে এনএসিএলকে যখন আমরা অ্যালকোহলে দিচ্ছি, সেইটা একটা এক্সাম্পল হতে পারে। আবার যখন এনএসিএলকে আমি জলে মেশাচ্ছি তখন পার্টিকেল সাইজ এতটাই ছোট হয়ে যাচ্ছে যে সেটা অনায়াসেই পার্চমেন্ট কাগজকে ভেদ করে চলে যেতে পারছে। সুতরাং এইবার আমরা এই ক্যাটাগরাইজেশনটা করা শুরু করলাম কিসের উপর বেস করে, পার্টিকেলের সাইজের উপর বেস করে। এবং তখন থেকে এইটা সিদ্ধান্ত করা হলো যে কোলয়েড বলে কোনো সাবস্টেন্স হয় না, কোলয়েড বলে কোনো পার্টিকুলার সাবস্টেন্স হয় না, যে এই সাবস্টেন্সটা কোলয়েড, ওই সাবস্টেন্সটা ক্রিস্টালয়েড, এরকম হয় না। যে কোনো সাবস্টেন্সকেই আন্ডার সুটেবল কন্ডিশন কোলয়েডাল অবস্থায় নিয়ে যাওয়া যায়, সেইখান থেকে আমরা কোলয়েডাল সাবস্টেন্স না বলে আমরা ইউজ করতে শুরু করলাম নতুন একটা টার্ম, সেটা হচ্ছে কোলয়েডাল স্টেট। সুতরাং কোলয়েড কোনো একটা পদার্থের একটা স্টেট, একটা অবস্থা মাত্র, এটা কোনো পার্টিকুলার সাবস্টেন্স না। একই সাবস্টেন্সকে কখনো কখনো কোলয়েডাল অবস্থায় নিয়ে যাওয়া যায়, আবার কখনো কখনো ক্রিস্টালয়েড অবস্থাতেও নিয়ে যাওয়া যায়। সুতরাং কোলয়েড ইজ নট এ সাবস্টেন্স, কোলয়েড ইজ আ স্টেট। তাহলে এবার পার্টিকেলের সাইজের উপরে বেস করে তিনটে ক্যাটাগরিতে এদেরকে ভাগ করা হলো সলিউশনগুলোকে। প্রথম ক্যাটাগরিকে আমরা বলছি ট্রু সলিউশন অর্থাৎ প্রকৃত দ্রবণ। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে কোলয়েডাল সলিউশন আর থার্ড ক্যাটাগরি হচ্ছে সাসপেনশন বা প্রলম্বন বাংলাতে। এবার এদের ক্ষেত্রে কি হয়, পার্টিকেল সাইজগুলো খুব ছোট ছোট হয়, একদম ছোট ছোট পার্টিকেলের সাইজ হবে। আচ্ছা, একটা কথা বলে রাখি, পার্টিকেল মানে যখনই আমরা পার্টিকেল বা কণা এই কথাটা ইউজ করব, এটা সবসময় হচ্ছে দ্রাবণ বা সলিউট তার কথা বলা হচ্ছে। একটা সলিউশন মানে সলভেন্ট দ্রাবক এবং সলিউট দ্রাবক। যখনই আমরা কণা বা পার্টিকেল শব্দটা ব্যবহার করবো সেটা হচ্ছে সলিউটের ক্ষেত্রে, যাকে মেশানো হচ্ছে। সাপোজ জলের মধ্যে চিনি মেশাচ্ছি, তাহলে যদি আমি কণা বলি তাহলে চিনির কণাটাকেই বোঝাবে, জলের মানে সলভেন্টের কণাকে আমরা ওইভাবে তার কথা বলি না আর কি, দরকার লাগে না। আর এক্ষেত্রে একটু বড় বড় সাইজ হয়, এদের থেকে বড় সাইজ। ট্রু সলিউশনে কণার যা সাইজ, মানে সলিউট পার্টিকেলের যা সাইজ, আর একটু বড় হচ্ছে কোলয়েডাল সলিউশনে, আরও একটু বড় হচ্ছে সাসপেনশনে। এবার এই সাইজটা আমাদেরকে মনে রাখতে হয়, সাইজটা হচ্ছে লেস দ্যান 1 ন্যানোমিটার। এখানে হচ্ছে 1 থেকে 1000 ন্যানোমিটার এর মধ্যে থাকে, এ রেঞ্জ করে। এইখানে একটা কথা উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে আমাদের এনসিইআরটি বইতে এইটা লেখা আছে 1 থেকে 1000 ন্যানোমিটার, কিন্তু অন্যান্য বইতে, ম্যাক্সিমাম বইগুলোতে 1 থেকে 100 ন্যানোমিটার এই রেঞ্জটা লেখা থাকে। আমি প্রথমে 1 থেকে 100টা লিখছি আর কি, 1000টা পরে আমি একটা, এটা হচ্ছে গ্রেটার দেন 100 ন্যানোমিটার, ওই ব্যাপারটা আমি পরে একটা বক্সের মধ্যে লিখে দিচ্ছি। আচ্ছা, ন্যানোমিটার মানে কী ভাবো, 10⁻⁷ সেন্টিমিটার হয়। 1 ন্যানোমিটার মানে 10⁻⁹ হয়। তাহলে 10⁻⁹ থেকে যদি ছোট হয় কণার সাইজ, তখন তারা হবে ট্রু সলিউশন। আর এদের হচ্ছে দেখো 1 ন্যানোমিটার মানে কত, 10⁻⁷ থেকে 100 মানে 10⁻⁵ সেন্টিমিটার। আর যদি মিটারে নিই তাহলে এটা হয়ে গেল মিটার। এখন এই রেঞ্জগুলো মনে রাখতে হবে, একটা মনে থাকলেই বাকিগুলো মনে থাকবে, সুতরাং সেটা মনে রাখতে হবে। এবার আমাদের
টেক্সট বইগুলোতে অনেক সময় এইটা কনফিউশন হয় যে এখানে আমরা এটা জানি 10^-7 থেকে -5 সেন্টিমিটার থাকে আর কি, এটা মানে কোলাইডাল সলিউশনের পার্টিকেলগুলোর যে ডায়ামিটার তার রেঞ্জ, ডায়ামিটার ব্যাস এই জায়গাটায় থাকে 10^-8 থেকে কম। এখন কথা হচ্ছে তাহলে 10^-8 থেকে যদি কম হবে তাহলে 10^-7 আর -8 মধ্যে যাদের ডায়ামিটার রেঞ্জ তারা কোন জায়গায় পড়বে, এখানে না এখানে? প্রথম কথা হচ্ছে সেইটা অনেক বইতে থাকে আর কি, সেটা থাকা উচিত নয়, কারণ মোস্ট অফ দ্য স্ট্যান্ডার্ড বই সেইখানে কিন্তু less than 1 nanometer কথাটাই লেখা থাকে। 1 nanometer মানে কিন্তু 10^-7 হবে, -8 থেকে কম হবে না, কোনো মতেই হবে না। এবার কি হয়, অনেক অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই যে ডায়ামিটারের যে রেঞ্জটা, এই রেঞ্জটার কোনো পার্টিকুলার মানে রিজিড কোনো এরকম ব্যারিয়ার নেই আর কি, এটা একটু কম বেশি এদিক ওদিক হতে পারে। কিন্তু অনেক সময় দেখা যায় যে কোলাইডাল সলিউশনে পার্টিকেলের ডায়ামিটার 200 nanometer, 250 nanometer এরকমও হয়। সুতরাং 1 থেকে 1000 বলে যেটা বলা হয় NCERT বইতে সেটাও একবারে উড়িয়ে দেওয়া যায় না, খুব একটা ভুল নয়। কারণ কি, কারণ হচ্ছে এই ক্লাসিফিকেশানটা ডায়ামিটারের যে রেঞ্জটা এটা, এই পার্থক্যটা রিজিড নয়, ঠিক আছে, একটু ফ্লেক্সিবল আর কি। আর এখানে আমি কী লিখবো, 10^-100 nanometer মানে -5 সেন্টিমিটার, আর সেন্টিমিটার থেকে মিটারে গেলে 100 দিয়ে ভাগ করে দাও 10^7 থেকে, 7 মিটারের থেকে বেশি যাদের পার্টিকুল সাইজ তারা হবে সাসপেনশন। এইবার আমি ওইটা লিখে দেবো যে আমাদের NCERT বইতে যেটা আছে সেইটা অ্যাকচুয়ালি আমাদের ফলো করতে হবে যদি নিট বা যেই মেনে কোয়েশ্চেন আসে। তাহলে সেক্ষেত্রে এই কোলাইডাল লেখা আছে 1 থেকে 1000 nanometer, ঠিক আছে। এবার বাদ বাকি নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এইটা তো ঠিকই আছে, 1 থেকে 1000 মধ্যে থাকলে কোলাইডাল, তাহলে 1 এর কম থাকলে ট্রু সলিউশন, এইটা ম্যাচ করলো। তাহলে এইখানটায় গিয়ে আবার এটা যেটা 100 nanometer লিখেছি এটা আবার greater than 1000 হয়ে যাবে, greater than 1000 nanometer, এটা হয়ে গেল NCERT বইয়ের লেখা। সুতরাং এইটা নিয়ে একটু আমাদের কনফিউশন থাকবে, স্টিল এইটাও মাথায় রাখতে হবে, আর নর্মালি সমস্ত বইতে এটা লেখা থাকে। আচ্ছা, এবার ডিফারেন্সেস বিটুইন, সংক্ষেপে লিখেছি ট্রু সলিউশন, কোলাইডাল সলিউশন CS, আর সাসপেনশন S। তাহলে প্রথমে প্রপার্টি, যে যে প্রপার্টির প্রপার্টির উপরে বেস করে আমরা ওদেরকে আলাদা করতে চাইছি। ফার্স্টে লেখা আছে ট্রু সলিউশন, তারপরে কোলাইডাল সলিউশন, আর লাস্টে হচ্ছে সাসপেনশন। প্রথমে সাইজ, অলরেডি বললাম সাইজের কথা, আমরা এখানে NCERT মত অনুসারেই লিখেছি আর কি সাইজটা। ভিজিবিলিটি অফ পার্টিকেলস, পার্টিকেল মানে সলিউড পার্টিকেল, তাদের ভিজিবিলিটি মানে তাদেরকে দেখা যাচ্ছে কিনা। ধরা যাক আমি জলের মধ্যে NaCl মিশিয়েছি, তাহলে ট্রু সলিউশন তৈরি হয়ে গেছে। এবার সেই সলিউশনে NaCl-কে দেখা যায়, যায় না, তাহলে নট ভিজিবল উইথ এনি অপটিক্যাল মিনস, যে কোনো অপটিক্যাল অ্যাপারেটাস তুমি ব্যবহার করো না কেন, সলিউড পার্টিকেলকে ট্রু সলিউশনের মধ্যে কখনোই দেখা যায় না। আর কোলাইডাল সলিউশনের মধ্যে পার্টিকেলগুলোকে দেখা যায় যদি আল্ট্রা মাইক্রোস্কোপ ব্যবহার করা হয়, আর সাসপেনশনে এমনি খালি চোখেই দেখা যায়, ভিজিবল উইথ নেকেড আইস। নেচার কীরকম, হোমোজিনিয়াস, আমরা জানি যে ট্রু সলিউশনগুলো হোমোজিনিয়াস হয়। আমরা যদি জলে চিনি মেশাই সলিউশন বানাই, সেই সলিউশনকে যদি আমি 5টা ভাগে ভাগ করি, তাহলে প্রত্যেকটা ভাগ থেকেই আমি টেস্ট করলে দেখবো যে একই রকম মিষ্টি লাগছে, মানে চিনিটা জলের মানে সলভেন্টের সব জায়গায় সমানভাবে মিশে গেছে। এই সমানভাবে মিশে যাওয়াটাই হচ্ছে হোমোজিনিয়েটি, তাহলে এরা হচ্ছে হোমোজিনিয়াস, আর বাকি দুজন হচ্ছে হেটেরোজিনিয়াস। এরা এখানে পার্টিকেলগুলো সমানভাবে মিশে যায় না পুরো সলভেন্টে। সেটেলিং নেচার, সেটেল করা মানে পাত্রের তলায় থিতিয়ে পড়া পার্টিকেলগুলো, ট্রু সলিউশনে সেটা কখনোই হয় না, ডাজ নট সেটেল ডাউন ডিউ টু গ্র্যাভিটি। যখন জলের মধ্যে চিনি বা NaCl এদেরকে দেখাই যাচ্ছে না, তারা সেটেল ডাউন করবে কী করে, তারা তো মিশে গেছে জলের মধ্যে সম্পূর্ণরূপে। কোলাইডে কী হয়, তারা এমনিতে সেটেল ডাউন করে না, কিন্তু কিছু উপায় অবলম্বন করলে, যেমন সেন্ট্রিফিউজ বলে একটা উপায় আছে, ওই 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 উপায়টা একটা অ্যাপারেটাস হয়, সেটা ব্যবহার করে ওদেরকে গ্র্যাভিটির মাধ্যমেই নিচে থিতিয়ে পড়তে দেখা যায় পার্টিকেলগুলোকে। আর সাসপেনশন তো অলওয়েজ সেটেল ডিউ টু গ্র্যাভিটি, সাসপেনশনের পার্টিকেল সাইজ এতই বড় হয় যে ওরা সবসময়ই ভারে নিচে পড়ে যায়। সাসপেনশনের যেটা সবথেকে বড় এক্সাম্পল আমাদের প্রায় সবারই বাড়িতে থাকে, সেটা হচ্ছে যে অ্যান্টাসিড জাতীয় যদি কোনো সিরাপ হয়, তাহলে সেই সিরাপগুলো নিচে পার্টিকেলগুলো থিতিয়ে পড়ে যায়, ওপরে একটা ক্লিয়ার সলিউশন দেখা যায়, এবং ওটার গায়ে লেখাই থাকে যে শেক ওয়েল বিফোর ইউজ, ব্যবহার করার আগে ভালো করে ঝাঁকিয়ে নিন। ঝাঁকালে কী হবে, আবার
একটুখানি ব্যাপারটা হোমোজিনিয়াসের দিকে যাবে, যদিও সেরকম পার্মানেন্টলি হয় না, ওটা একটা টেম্পোরারি বেসিস। টিন্ডাল এফেক্ট আর ব্রাউনিয়ান মোশন, এই দুটো জিনিস নিয়ে আমরা আলোচনা করব যখন আমরা কোলয়েডটা আমাদের আরেকটু এগোবে তখন। তো কোলয়েডের হচ্ছে এটা বৈশিষ্ট্য যে এরা টিন্ডাল এফেক্ট এবং ব্রাউনিয়ান মোশন দেখায়, যেটা ট্রু সলিউশন দেখায় না, এবং সাসপেনশন ওটা দেখাতেও পারে নাও দেখাতে পারে, আবার ওদের পার্টিকেল সাইজের উপরে ডিপেন্ড করে, পার্টিকেল সাইজের একটা রেঞ্জ থাকে, তো তার উপরে বেস করে। সেপারেশন মানে আলাদা করতে চাইছি, সেপারেশন মানে আলাদা করা, কাকে আলাদা করা, সলভেন্ট আর সলিউডকে আলাদা করা, বাই ফিল্টার পেপার। একটা ফিল্টার পেপার যদি ব্যবহার করি, ফিল্টার পেপার কীভাবে ব্যবহার করে তুমি নিশ্চয়ই দেখেছো, যে একটা ফানেল মতো থাকে, তার মধ্যে ফিল্টার পেপার দিয়ে এবার সলিউশনটাকে ঢালা হচ্ছে। ঢালা যদি হয় তাহলে তো জলের মতো, যদি চিনির সলিউশন থাকে বা নুনের ট্রু সলিউশন, সবটাই ফিল্টার পেপারকে ক্রস করে নিচে পড়ে যাবে, মানে ফিল্টার পেপার দিয়ে ওকে সেপারেট করা যাবে না। বাই মেমব্রেন, মেমব্রেন মানে এখানে সেমি পারমেবল মেমব্রেন, অ্যানিমেল মেমব্রেন হতে পারে, প্ল্যান্ট মেমব্রেন হতে পারে, সেইখানেও এদেরকে আলাদা করা যায় না, কারণ পার্টিকেল সাইজ এতটাই ছোট। ওই সমস্ত মেমব্রেনের যা পোর্সগুলো থাকে তারা ট্রু সলিউশনের সলিড পার্টিকেলকে আটকাতে পারে না। কিন্তু কোলয়েডটা কী হয়, এমনি নর্মাল ফিল্টার পেপার দিয়ে ওকে সেপারেট করা না গেলেও যখন আমরা সেমি পারমেবল মেমব্রেন ব্যবহার করি, তখন সেমি পারমেবল মেমব্রেনে কী হয়, ওখানকার যেহেতু পার্টিকেল সাইজ বড়, পোর সাইজ ছোট, অনেক ছোট, সেখানে গিয়ে আটকে যায়। আর ফিল্টার পেপার এবং মেমব্রেন দুটো দিয়েই সেপারেট করা যায় কাকে, সাসপেনশনকে, কারণ সাসপেনশনের পার্টিকেল সাইজ এতই বড় যে ফিল্টার পেপারের যা পোর সাইজ তার থেকেও বড় পার্টিকেল সাইজ ওদের, ফলে ফিল্টার পেপারেও এসে ওরা আটকে যায়। আর ফিল্টার পেপারে যদি আটকে যায়, যদি সেপারেট করা যায়, তাহলে তো পার্চমেন্ট কাগজ বা ওই জাতীয় সেমি পারমেবল মেমব্রেন দিয়ে তো করাই যাবে। আর লাস্ট হচ্ছে ডিফিউশন, ডিফিউশন মানে হচ্ছে ব্যাপন, ব্যাপন মানে হচ্ছে সলভেন্টের সঙ্গে সলিউডটা মিশে যাচ্ছে কি না খুব ভালোভাবে, খুব ভালোভাবে মিশে যায় বলেই তো ট্রু সলিউশনে ওরা হোমোজিনিয়াস সলিউশন তৈরি করে, ওদেরকে দেখা যায় না, ওরা সেটেল ডাউন করে না। সুতরাং ডিফিউশন খুব র্যাপিডলি হয় ট্রু সলিউশনে, এখানে খুব স্লোলি হয় কোলয়েডে, আর সাসপেনশনে ডিফিউজ করেই না, তাই জন্যই নিচে সবসময় সেটেলড হয়ে পড়ে থাকে, যেটা আমি এক্সাম্পলটা বললাম একটু আগে, অ্যান্টাসিড জাতীয় যে সিরাপগুলো, তাহলে এইটা কপি করে নাও। এইবার আমরা আমাদের মূল আলোচনায় ঢুকবো, সেটা হচ্ছে কোলয়েড। এবার তাহলে দেখো, সলিউশন তো আলটিমেটলি এরা, আমরা অলরেডি এটা জানি যে সলিউশন মানে সলিউশনের দুটো পার্ট থাকে, একটাকে বলা হয় সলিউট আর একটাকে বলা হয় সলভেন্ট। সলভেন্ট মানে যেটা বেশি অ্যামাউন্টে প্রেজেন্ট থাকে এবং যার ফিজিক্যাল স্টেট ডিসাইড করে যে সলিউশনের ফিজিক্যাল স্টেট কী হবে। যেমন ধরো আমি যেটা একটু আগে যেটা এক্সাম্পল বলছিলাম যে সুগার প্লাস হচ্ছে H2O, তাহলে H2O হচ্ছে সলভেন্ট, সুগার হচ্ছে সলিউট, যেহেতু H2Oটা লিকুইড তাই এদের সলিউশনটাও হয়ে যায় লিকুইড। তাহলে যেটার পরিমাণ বেশি এবং যেটার ফিজিক্যাল স্টেট ডিটারমাইন করে সলিউশনের ফিজিক্যাল স্টেট কী হবে, দ্যাট ইজ কল্ড সলভেন্ট। আর অন্যটা যেটা কম পরিমাণে থাকে এবং যেটার ফিজিক্যাল স্টেট এর উপরে সলিউশনের ফিজিক্যাল স্টেট ডিপেন্ড করে না, দ্যাট ইজ কল্ড সলিউট। এইটা আমরা জানি অলরেডি। কোলয়েডের ক্ষেত্রে কী হয়, এইটা এই ঘটনাটা হচ্ছে আমরা বলছি ট্রু সলিউশনের ক্ষেত্রে, প্রকৃত যারা দ্রবণ। কিন্তু কোলয়েডাল সলিউশনের ক্ষেত্রে একই জিনিস, একই কনসেপ্ট, শুধু নাম দুটো আলাদা। সলিউটের বদলে আমরা বলি ডিসপার্সড ফেজ, যে ফেজটা ডিসপার্সড অবস্থায় থাকে। ডিসপার্স হয়ে যাওয়া মানে চারিদিকে ছড়িয়ে পড়া, বিস্তৃত হয়ে যাওয়া, বাংলাতে এটাকে বলা হয় বিস্তৃত দশা, আমরা সংক্ষেপে ডিপি বলবো। ডিপি মানে আবার ফেসবুক ইনস্টাগ্রামের ডিসপ্লে পিকচার না কিন্তু, ঠিক আছে। আর সলভেন্টটাকে এখানে নাম দেওয়া হয় ডিসপারশন মিডিয়াম, যে মিডিয়ামের মধ্যে এই এই ফেজটা ডিসপার্সড অবস্থায় থাকে, যে মিডিয়ামের মধ্যে, অর্থাৎ সলভেন্টই আর কি। তো সলভেন্ট সলিউড নাম দুটো ইউজ না করে আমরা এই দুটোর নাম ইউজ করি। তাহলে কোলয়েডের ডেফিনিশন আমরা কী বলবো, যে কোলয়েড হচ্ছে একটা টু ফেজ সিস্টেম, দুটো ফেজ থাকে, একটা ডিপি একটা ডিএম, টু ফেজ পারমানেন্ট এবং হেটেরোজিনিয়াস সিস্টেম। আমরা হেটেরোজিনিয়াস একটু আগেই দেখলাম, কারণ ওরা সবসময় সমানভাবে মিশে যায় না সব জায়গাতে, যেখানে ডিসপার্সড ফেজ এবং ডিসপারশন মিডিয়াম নামক দুখানা ফেজ থাকে। একটা ফেজ যেটা হচ্ছে যার পার্টিকেল সাইজ হচ্ছে 1 থেকে 1000 ন্যানোমিটার রেঞ্জে থাকে, এবং সেটা অন্য ফেজটার মধ্যে ডিসপার্সড অবস্থায় বা বিস্তৃত অবস্থায় থাকে, দ্যাট ইজ কল্ড কোলয়েড। তাহলে কপি করে নাও, প্রথমটা হচ্ছে কোলয়েড, ইট ইজ আ পারমানেন্ট টু ফেজ হেটেরোজিনিয়াস সিস্টেম ইন হুইচ ওয়ান ফেজ
is a bracket is lg মানে solid liquid gas তিনটে ফর্মেই থাকতে পারে is dispersed in the form of particles of diameter diameter range টা লিখিনি diameter 1 থেকে 1000 ন্যানোমিটার into another phase ঠিক আছে দুটো ফেজই solid liquid বা gaseous হতে পারে dispersed phase কাকে বলছি the component which is present in small amount in the form of particles of diameter 1 থেকে 1000 ন্যানোমিটার এই রেঞ্জের মধ্যে ছোটো ছোটো পার্টিকেল ফর্মে যারা বিলং করে সিস্টেমে কোলোডাল সিস্টেমে তারা হচ্ছে ডিসপার্সড ফেজ আর ডিসপার্জন মিডিয়াম দ্য কম্পোনেন্ট হুইচ ইজ প্রেজেন্ট ইন এক্সেস যেটা বেশি পরিমাণে থাকে অ্যান্ড ইন হুইচ যার মধ্যে ডিসপার্সড ফেজ ইজ স্প্রেড থ্রু আউট যার মধ্যে ডিসপার্সড ফেজটা বিস্তৃত থাকে তাহলে আমরা এটা বললাম যে এই ডিপিটা হচ্ছে সলিউট টাইপ আর এটা হচ্ছে সলভেন্ট এইভাবে আমাদেরকে এদেরকে মনে রাখতে হবে আচ্ছা এরপর হচ্ছে ক্লাসিফিকেশন অফ কোলয়েড মানে কোলয়েডের শ্রেণীবিভাগ কোলয়েডকে আমরা তিন রকমভাবে ক্যাটাগরাইজ করি মানে তিনটে বৈশিষ্ট্যের উপর বেশ করে এদেরকে আলাদা আলাদা করা হয় প্রথমটা হচ্ছে যে ফিজিক্যাল স্টেট অফ ডিপি অ্যান্ড ডিএম ডিসপার্সড ফেজ এবং ডিসপার্জন মিডিয়ামের মধ্যেকার যে মানে এদের যা ফিজিক্যাল স্টেট আর কি ভৌত অবস্থা কঠিন না তরল না গ্যাসীয় তার উপরে বেশ করে দেখো আমরা দেখলাম যে ডিসপার্সড ফেজটাও সলিড লিকুইড গ্যাস তিনটে ফর্মেই থাকে আর ডিসপার্জন মিডিয়ামটাও সলিড লিকুইড গ্যাস তিনটে ফর্মেই থাকে তাহলে ডিসপার্জন মিডিয়াম যদি একবার সলিড হয় মানে যার মধ্যে আমি মেশাচ্ছি তাহলে সলিডের মধ্যে আমি একবার সলিড মেশালাম একবার লিকুইড মেশালাম একবার গ্যাস মেশালাম তাহলে তিনটে আলাদা সিস্টেম তৈরি হলো একই রকমভাবে লিকুইডের মধ্যে আমি একবার সলিড একবার লিকুইড একবার গ্যাস মেশালাম তাহলে আবারও তিনটে আলাদা সিস্টেম পেলাম এইভাবে টোটাল নটা সিস্টেম পেতে পারি তার মানে এখানে টোটাল নাইন টাইপস অফ কোলয়েড হতে পারে কিন্তু এই নাইন টাইপসের মধ্যে নাইন টাইপস অ্যাকচুয়ালি হয় না একটা টাইপ বাদ যায় যেটা হচ্ছে গ্যাসের মধ্যে যদি আমি গ্যাসকে মেশাই গ্যাস ইন গ্যাস ঠিক আছে ধরা যাক হাইড্রোজেন গ্যাস বা ধরা যাক অক্সিজেন গ্যাস অনেক বেশি করে অক্সিজেন গ্যাস নিলাম এবং তার মধ্যে সামান্য পরিমাণ নাইট্রোজেন গ্যাস মেশালাম তাহলে গ্যাস ইন গ্যাস হয়ে গেল কিন্তু এরা কখনোই হেটারোজিনিয়াস সিস্টেম তৈরি করে না গ্যাসের সঙ্গে গ্যাস যদি মেশে তাহলে ওখানে যেহেতু খুব র্যাপিডলি ডিফিউশন হয় ওরা সবসময় হোমোজিনিয়াস মিক্সচার তৈরি করে এবার অক্সিজেন নাইট্রোজেন কেন বললাম এয়ার এয়ারে যদি অক্সিজেন নাইট্রোজেনের পরিমাণ যদি আলাদা হতো তাহলে ওটা হেটারোজিনিয়াস হতো কিন্তু আমরা জানি যে অক্সিজেন এবং নাইট্রোজেনের রেশিও ফিক্সড সুতরাং গ্যাস ইন গ্যাস হচ্ছে সবসময় একটা হোমোজিনিয়াস সিস্টেম এটা যেহেতু হোমোজিনিয়াস তাহলে এটা নিশ্চয়ই কোলয়েডাল হবে না কারণ আমরা জানি যে কোলয়েডাল সিস্টেম মাস্ট বি হেটারোজিনিয়াস তাহলে আমরা কী পেলাম এখান থেকে যে টোটাল আটটা টাইপের কোলয়েড পাওয়া যায় এবার এই আটটা টাইপের নাম আমি পরে লিখছি এখন এই আটটা টাইপের কোলয়েডের নাম লিখছি না তাহলে ফিজিক্যাল স্টেটের উপর ডিপেন্ড করে আট রকমের আলাদা আলাদা কোলয়েড পাওয়া যায় নেক্সট হচ্ছে ইন্টারঅ্যাকশন মানে পরস্পরের সঙ্গে যে ইন্টারঅ্যাকশনের বাংলা কী ইন্টারঅ্যাকশনের বাংলা হচ্ছে মিথস্ক্রিয়া মানে একটা সঙ্গে আর একজন কীভাবে ডিল করছে আর কি ইন্টারঅ্যাকশন অফ ডিপি অ্যান্ড ডিএম এদের মধ্যেকার মানে যে ইন্টারঅ্যাকশন বা আকর্ষণ বা বিকর্ষণ এইগুলো ভাবতে পারো এইগুলোর উপর বেশ করে দু রকমের হয় কোলয়েড একটাকে আমরা বলি লায়োফিলিক একটাকে আমরা বলি লায়োফোবিক লায়োফিলিকের বাংলা হচ্ছে দ্রাবক আকর্ষী আর লায়োফোবিকের বাংলা হচ্ছে দ্রাবক বিকর্ষী আকর্ষণ এটা বিকর্ষণ ঠিক আছে আর ফাইনালি সাইজ অফ ডিপি ডিসপার্সড ফেজের যে পার্টিকেলগুলো তাদের সাইজের উপরে বেশ করে আবার তিন রকমের হয় এটার উপরে বেস করে তিন রকমের কোলয়েড হয় একটাকে আমরা বলি মাল্টি মলিকিউলার নাম দেখেই বোঝা যাচ্ছে যে অনেকগুলো মলিকিউল থাকে এখানে মাল্টি মানে অনেক ম্যাক্রো মানে অনেক বড় সাইজের বিশাল আকারের ম্যাক্রো মলিকিউলার থার্ড হচ্ছে অ্যাসোসিয়েটিভ কোলয়েড ঠিক আছে
তাহলে এই তিন রকম ভাবে এদেরকে ক্যাটাগরাইজ করা হয়। এবার এখানকার আটটা, এখানকার দুটো এবং এখানকার তিনটা প্রত্যেকটা নিয়ে এখন আমরা ডিটেল আলোচনা করব। এবার প্রথম যেভাবে আমরা এদেরকে ক্যাটাগরাইজ করব সেটা হচ্ছে অন দ্য বেসিস অফ ফিজিক্যাল স্টেট, ডিসপারশন মিডিয়াম এবং ডিসপার্সড ফেজ, সলিড বা লিকুইড, ফিজিক্যাল স্টেটগুলোর উপর ডিপেন্ড করে এদেরকে আট ভাগে ক্যাটাগরাইজ করা যায়। একটু আগে বললাম তাহলে গ্যাস, ইন গ্যাস এটা হয় না, কারণ এটা হোমোজিনিয়াস, তাই গ্যাসের মধ্যে গ্যাস অপশান নেই। যখন গ্যাস ডিসপারশন মিডিয়াম তখন গ্যাসের মধ্যে খালি সলিড বা গ্যাসের মধ্যে লিকুইড থাকতে পারে। এবার লিকুইড যখন ডিসপারশন মিডিয়াম তখন তিনটে টাইপই পসিবল, আর সলিড যখন ডিসপারশন মিডিয়াম তখনও তিনটে টাইপই পসিবল। এবার এর মধ্যে এই যে জেল, সল এবং ইমালশন, এই তিনটে হচ্ছে মোস্ট কমন আর কি। সল মানে আমরা তাদেরকেই বুঝি যেখানে আমরা লিকুইডকে, লিকুইডের মধ্যে আমরা ডিসলভ করছি কাকে, সলিডকে। ঠিক যেমন জলের মধ্যে নুন বা চিনি মেশালাম, ট্রু সলিউশন তৈরি হলো, তেমনি জলের মধ্যে যখন আমরা গোল্ড এর ছোটো ছোটো পার্টিকেল, সিলভার, আর্সেনিয়াস সালফাইড, ফেরিক হাইড্রক্সাইডের ছোটো পার্টিকেল যখন মেশাই তখন সল মানে কোলয়েডাল সিস্টেম তৈরি হয়। এছাড়া সেল ফ্লুইড মানে কোষের মধ্যেকার যে ফ্লুইড বা তরল অংশটা থাকে সেইটাও কোলয়েডাল এবং সেটাও সল হিসেবে আচরণ করে। মিল্ক অফ ম্যাগনেসিয়াটা একটা সলের এক্সাম্পল। এছাড়াও আরও অনেক সল আমরা পরবর্তীকালে জানবো। তাহলে সল হচ্ছে কারা, যখন আমরা লিকুইডের মধ্যে সলিডকে ডিসলভ করছি এবং কোলয়েডাল সিস্টেম পাচ্ছি। হোয়াট ইজ সল, এরকমও কোয়েশ্চেন আসতে পারে পরীক্ষাতে, এক কথার উত্তর তাহলে দিতে হবে এটা। জেল হচ্ছে সলের ঠিক অপোজিট, এখানে লিকুইডের মধ্যে সলিড মেশাচ্ছি, জেলে সলিডের মধ্যে লিকুইড মেশাতে হবে। মানে সলিড হচ্ছে ডিসপারশন মিডিয়াম, তার ভিতরে মেশাচ্ছি লিকুইড, লিকুইডটা কম পরিমাণে থাকছে। ফর এক্সাম্পল বাটার, মাখন, চিজ, কার্ড মানে দই, পনির, বুট পলিশ, এগুলো হচ্ছে জেলের এক্সাম্পল। এছাড়াও দেখো জেল কথাটার সঙ্গে আমরা এমনিই পরিচিত সবাই, ধরো হেয়ার ক্রিম আছে, টুথপেস্ট আছে, এগুলো সব জেলের এক্সাম্পল। কিন্তু এরকম আরও অনেক জেলের এক্সাম্পল পাবে। এখন সমস্ত এক্সাম্পল এখানে মানে লেখা থাকবে এটা এক্সপেক্ট করা যায় না আর কি। তো পরীক্ষার সময় কী হয়, কোয়েশ্চেনটা কীরকম আসে, এরকম চারটে সিস্টেম দিয়ে দেবে, চারটে এক্সাম্পল দিয়ে দেবে, দিয়ে বলবে যে এর মধ্যে কোনটা সল বা এর মধ্যে কোনটা ইমালশান নয়, এরকম কোয়েশ্চেন আসবে আর কি। তো এক্সাম্পলসগুলো দেখে আমাদেরকে ওই সিস্টেমটা, তাদের নামটা আইডেন্টিফাই করতে হবে। ইমালশান হচ্ছে যখন লিকুইডের মধ্যে লিকুইড মেশানো হয়, লিকুইডের সঙ্গে লিকুইডের মিক্সচার, ভেরি ইজি ইমালশান। মিল্ক, পেইন্ট মানে রং, শ্যাম্পু, মেডিসিন, বিভিন্ন মেডিসিন, একটু আগে মেডিসিনের এক্সাম্পল বললাম, কোল্ড ক্রিম, মিক্সচার অফ অয়েল অ্যান্ড ওয়াটার, তেল এবং জল যদি মিশিয়ে দাও তাহলে সেটাও দুটো লিকুইড যেহেতু মিশছে, এবং যেটা কম পরিমাণে থাকছে ডিসপার্সড ফেজ সেটার পার্টিকেল সাইজ ওই 10^-7 থেকে -5 মানে 1 থেকে 100 ন্যানোমিটারের মধ্যে থাকছে, সেই কারণে ওরা হচ্ছে ইমালশন। ঠিক আছে, একদম ফার্স্ট এক্সাম্পল দেখো, সলিডের মধ্যে সলিড যখন মেশাচ্ছি আমরা সেটাকে বলছি সলিড সল। সলিড সল মানেই তোমাকে বুঝে নিতে হবে যে সবাই হচ্ছে সলিড, ওখানে কেউ লিকুইড গ্যাস নেই। এবার এর সবথেকে কমন এক্সাম্পল হচ্ছে অ্যালয়, শঙ্কর ধাতু, ধরো তামার সঙ্গে জিঙ্ক মেশানো হলো, একটা অ্যালয় পেলাম, ব্রোঞ্জ আমরা বা কিছু। তো অ্যালয়গুলো হচ্ছে, বা ধরো রুবি গ্লাস, কালার্ড গ্লাস, যে কোনো রঙিন কাঁচ, এর মধ্যে সলিডের সঙ্গে সলিডেরই মিক্সচার থাকে, সিলিকা জাতীয় পদার্থ থাকে কাঁচের মধ্যে। জেমস্টোন মানে হচ্ছে যে আমরা অনেকেই হাতে আংটি পরেন, সেখানে বিভিন্ন ধরনের লাল, নীল, কালো, সবুজ অনেক ধরনের পাথর থাকে, সেইগুলো সব হচ্ছে এক একটা সলিড সলের এক্সাম্পল। তাহলে আমরা সলিড সল পড়লাম, জেল পড়লাম, সলিড ফোম, ফোম মানে হচ্ছে এমন একটা পদার্থ যেখানে ডিসপার্সড ফেজ হচ্ছে গ্যাস। দেখো ফোম গ্যাস, আর এখানে দেখো ডিসপার্সড ফেজে আবার যেখানে গ্যাস আছে সেটারও নাম হচ্ছে ফোম। ফোম অ্যাকচুয়ালি দু রকমের, ডিসপার্সড ফেজ কমন, গ্যাস, গ্যাস যখন লিকুইডের মধ্যে থাকছে তখন তাকে আমরা অনলি ফোম বলছি, এটাই মানে প্রথমে এটাকেই অবজার্ভ করা হয়েছিল ফোম হিসাবে। পরবর্তীকালে দেখা গেল যে গ্যাস যখন সলিডের মধ্যেও থাকে সেরকম সিস্টেম পাওয়া যায়, তো সেটাকে তখন সলিড ফোম হিসেবে আইডেন্টিফাই করা হলো। তাহলে ফোমের ক্যারেক্টারিস্টিক কী, যদি বলা হয় যে ফোমের একটা ক্যারেক্টারিস্টিক বলো, তাহলে বলতে হবে যে ফোমের মধ্যে ডিসপার্সড ফেজ ইজ অলওয়েজ গ্যাস। ঠিক আছে, দেখো কেক, পাউরুটি, এদের ভেতরে এরা অনেক মানে সলিড কিন্তু অনেক সফট হয়, কেন, কারণ তার ভেতরে গ্যাস, এয়ার ঢুকে থাকে আর কি ভেতরে, তো সেই কারণে যেহেতু সলিডের ভেতরে এয়ার মানে গ্যাস ডিসপার্সড অবস্থায় রয়েছে তাই এরা হচ্ছে সলিড ফর্ম। লাভা আগ্নেয়গিরি থেকে যখন বেরোয় সেটাও তাই। পিউমিস্টোন, পিউমিস্টোন মানে হচ্ছে ঝামা পাথর,
বাংলায় আমরা বলি, দেখবে অনেক সময় এরকম কোনো পাথর পাওয়া যায় যে পাথরগুলো মানে দেখে যতটা বড় আয়তন তার জায়গা জুড়ে আছে বলে মনে হচ্ছে, অ্যাকচুয়ালি তুমি তুলে দেখবে যে ওর 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 মাস বা ওর ভর অত বেশি নয়, খুবই হালকা হালকা, এবং তার গায়ে অসংখ্য ছিদ্র আছে। তো সেই ছিদ্রগুলো দিয়ে ভেতরে বাতাস ঢুকছে, অর্থাৎ কঠিনটার ভেতরে বাতাসটা মানে গ্যাস অর্থাৎ এয়ার তারা ডিসপার্সড অবস্থায় রয়েছে, সুতরাং এটা একটা সলিড ফর্ম। আর লিকুইড ফর্ম বলতে গেলে লিকুইডের মধ্যে সলিড সরি লিকুইডের মধ্যে গ্যাস, খুব সোজা এক্সাম্পল হচ্ছে সোডা ওয়াটার বা যে কোনো কোল্ড ড্রিঙ্ক, সেখানে লিকুইডের মধ্যে গ্যাসকে হাই প্রেশারে ভরানো থাকে, যখনই আমরা ওটা ঢাকনাটা খুলি তখনই গ্যাসটা বেরিয়ে আসে বাইরে থেকে, তাহলে সেই গ্যাসটা লিকুইডের ভেতরে ডিসপার্স অবস্থায় ছিল, সুতরাং সেটা হচ্ছে একটা ফোমের এক্সাম্পল। এছাড়া সোপ লেদার মানে সাবানের ফেনা, শেভিং ফোম, হুইপড ক্রিম, ফ্রোথ, ফ্রোথ মানে যে কোনো ফেনা, ফেনা মানেই হচ্ছে সেখানে লিকুইডের ভেতরে গ্যাস এয়ার ঢুকে আছে। হুইপড ক্রিম মানে হচ্ছে এটা এমন একটা ক্রিম, অনেক এটা দেখেছি আমরা অনেকেই চোখে, ধরো পেস্ট্রিগুলোর ওপরে যে একটা ক্রিমি লেয়ার থাকে, বা ধরো বার্থডে কেকের ওপরে অনেক সময় নাম লেখা হয়, তো যে জিনিসটা দিয়ে নামটা লেখা হচ্ছে ওই পার্টিকুলার যে ক্রিমটা ওইটা হচ্ছে হুইপ ক্রিম। ওর মধ্যে কী থাকে, ওখানে লিকুইডের মধ্যে গ্যাস ডিসপার্সড অবস্থায় থাকে। ঠিক আছে, তাহলে এটাও হয়ে গেল আমাদের, আর এটাও হয়ে গেল, সলও আমরা পড়ে ফেললাম, লাস্ট আছে ইমালশনও পড়ে ফেলেছি, বাকি আছে এই দুটো। যখন গ্যাস হচ্ছে ডিসপার্সড মিডিয়াম, গ্যাস যখন গ্যাস মানে হচ্ছে অ্যাকচুয়ালি এখানে গ্যাস, আমরা যে এক্সাম্পলগুলো দিয়েছি এখানে গ্যাসটা অ্যাকচুয়ালি কোন গ্যাস, কোনো পার্টিকুলার গ্যাস না, এয়ার। এয়ার যখন ডিসপার্সড মিডিয়াম তখন আমরা সেই সিস্টেমকে বলি এরোসল। ঠিক আছে, এবার এরোসল দু রকমের, আবার ডিসপার্সড ফেজের উপরে নির্ভর করে, যখন সলিড ডিসপার্সড ফেজ তখন সলিড এরোসল, যখন লিকুইড ডিসপার্সড ফেজ তখন এরোসল। অনেকে আবার লিকুইড এরোসলও বলে, ব্যাপারটা আরও ভালো করে বোঝানোর জন্য। তো এরোসল বললেও জেনারেলি কী বোঝাবে, যখন লিকুইড হচ্ছে ডিসপার্সড ফেজ, আর যখন সলিডটা ডিসপার্সড ফেজ তখন সলিড এরোসল, এরকমই নাম দেওয়া হয়। এবার দেখো সলিড এরোসল মানে কি, সলিড ডিসপার্সড অবস্থায় রয়েছে কিসের মধ্যে, গ্যাসের মধ্যে। এক্সাম্পল গ্যাস মানে আবারও তুমি বাতাস ভাবো, স্মোক ধোঁয়া, ধোঁয়া মানে কার্বন পার্টিকেল, ডাস্ট ধুলো যে কোনো পার্টিকেল, ধরো যখন ঝড় হচ্ছে প্রচণ্ড, ঝড় হচ্ছে যখন তুমি ঝড়ের মধ্যে কোনো সময় পড়ে যাও তাহলে তোমার চোখে মুখে এসে ধুলিকণা ঢুকে গেল, এবার তার মানেটাই কি, ওইগুলো কোথায় ছিল, এয়ারের মধ্যে ছিল, তাহলে এয়ার মানে গ্যাস, গ্যাসের মধ্যে সলিড, সুতরাং ওটা একটা কোলাইডাল সিস্টেম। তাহলে এই হেজ মানেও হচ্ছে তাই, মানে কী বলবো ওটাকে, ধোঁয়াশা যাকে বলি আমরা বাংলাতে, স্মোক আর স্মগ মানে কুয়াশা, এই দুটোর মিক্সচার। আর গ্যাসের মধ্যে লিকুইডের সবথেকে সোজা এক্সাম্পল হচ্ছে ক্লাউড, বাতাসে ভাসমান জলীয় বাষ্প, মেঘ, তো সেটাই তো হচ্ছে লিকুইড এরোসল, গ্যাসের মধ্যে লিকুইড রয়েছে। এছাড়া ফগ, মিস্ট মানে কুয়াশা, ইনসেকটিসাইড স্প্রে, যখন কীটনাশক স্প্রে করা হয় বা যখন পারফিউম স্প্রে করা হয় তখন বাতাসের মধ্যে ওই পারফিউমে যে লিকুইড ছোটো ছোটো যে তার কণা সেইগুলো ডিসপার্স হয়ে যায় বাতাসের মধ্যে, তাহলে গ্যাসের মধ্যে লিকুইড, সুতরাং এইগুলো হয়ে গেল এক ধরনের এরোসল। এক্সাম্পলগুলো দেখে দেখে আমাদেরকে চিনতে হবে যে এটা কার মধ্যে কী মেশানো হয়েছে, সেই অনুযায়ী নামটাকে আইডেন্টিফাই করতে হবে, খুব ভালো করে কপি করো এটা। অনেক সময় ডিসপার্জন মিডিয়ামের নামের উপরে বেস করে সলগুলোকে বিভিন্ন নাম দেওয়া হয়, সল মানে যেখানে ডিসপার্জন মিডিয়াম লিকুইড, ডিসপার্সড ফেজ সলিড, জল থাকলে অ্যাকোয়াসল বা হাইড্রোসল, অ্যালকোহল যদি সলভেন্ট বা ডিসপার্জন মিডিয়াম হিসেবে থাকে তাহলে অ্যালকোসল, বেনজিন থাকলে বেনজোসল, আর এয়ার যদি থাকে তাহলে এরোসল। এবার আরও একটা দুটো এক্সাম্পল আমি দিচ্ছি, যেমন ধরো একটা খুব ইন্টারেস্টিং এক্সাম্পল হচ্ছে ভাতের ফ্যান, ভাত যখন তৈরি করা হয় তখন সেখান থেকে যে ফ্যানটা তৈরি হয় এইটা যদি গরম অবস্থায় থাকে, ঠিক আছে, গরম অবস্থায় যদি থাকে তখন এটা হচ্ছে একটা সল। খেয়াল করে দেখবে যেই এটা ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু পুরো সিস্টেমটা থকথকে একটা চেহারা নেয়, জমাট বেঁধে যায়, জেল টাইপের একটা হয়ে যায়, জেল টাইপের না অ্যাকচুয়ালি জেল হয়ে যায়। ঠিক আছে, এটা একটা ইন্টারেস্টিং এক্সাম্পল। একই রকমভাবে আমরা এরকম বলতে পারি যে জিলেটিন, কিছু অর্গানিক স্পিসিস আছে জিলেটিন, তারপরে অ্যাগার, অ্যাগার বলে একটা স্পিসিস আছে, তোমরা নিশ্চয়ই ইলেকট্রোকেমিস্ট্রিতে পড়েছো বা এই জিনিসটার নাম শুনেছো, এদের যখন আমরা সলিউশন মানে H2O সলিউশন হট কন্ডিশনে তখন এরা সবাই সল অবস্থায় থাকে, আর যখনই এদেরকে তুমি কুল করলে তখন এরা আবারও কনভার্ট হয়ে গেল কোথায়, জেল। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে দেখো অন দ্য বেসিস অফ ইন্টারাকশন বিটুইন ডিপি অ্যান্ড ডিএম,
দু রকম বললাম আমরা, একটা হচ্ছে লায়োফিলিক আর একটা হচ্ছে লায়োফোবিক, ঠিক আছে? কাদের বলে দেখো। এখন এই লায়ো কথাটার মানে হচ্ছে সলভেন্ট বা বা যে কোনো লিকুইড। এবার ফিলিক তোমরা অলরেডি শুনেছ নিউক্লিওফাইল পড়তে গিয়ে, ফিলিক মানে হচ্ছে লাভিং, নিউক্লিয়াস লাভিং যারা তাদেরকে নিউক্লিওফাইল বলে। তেমনি লায়োফিলিক মানে যারা সলভেন্ট লাভিং স্পিসিস। আর ফোবিক কথাটার মানে নিশ্চয়ই তোমরা জানো, ফোবিয়া মানে হচ্ছে ভয় বা ফিয়ার। তাহলে যদি লিকুইডকে মানে সলভেন্টকে যদি ভয় পায় পার্টিকেল মানে ডিসপার্সড ফেজ, তাহলে কী হবে? তারা পরস্পরের কাছাকাছি যেতে চাইবে না, মানে বিকর্ষণ কাজ করবে। আমরা বাংলাতে এটাকে বলি দ্রাবক আকর্ষী। তো নামটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এইটাকে আমরা বাংলাতে বলি দ্রাবক বিকর্ষী, রাইট? তাহলে লায়োফিলিক মানে যেখানে ডিপি অ্যান্ড ডিএম এদের মধ্যে একটা স্ট্রং অ্যাফিনিটি আছে, অ্যাফিনিটি মানে আসক্তি, ইন্টারাকশন, অ্যাট্রাকশন রাদার। আর যেখানে ডিপি আর ডিএম এর মধ্যে কোনো ইন্টারাকশন, কোনো অ্যাফিনিটি, কোনো অ্যাট্রাকশন নেই, সেটা হচ্ছে লায়োফোবিক। তাহলে একটা জিনিস পরিষ্কার যে যদি ডিপি এবং ডিএম এর মধ্যে ইন্টারাকশন থাকে, তাহলে সেই সলিউশনটা অনেক বেশি কী বলবো স্টেবল হবে। ইন্টারাকশন ভালো হচ্ছে মানে স্টেবল হবে। আর যদি ইন্টারাকশন নাই থাকে, একদমই নেই, তাহলে ডিপি এবং ডিএম এর মধ্যে কোনো অ্যাট্রাকশন নেই, ফলে ডিসপার্সড ফেজকে খুব সহজেই কী করা যাবে, ডিসপার্জন মিডিয়াম থেকে আলাদা করে নেওয়া যাবে। এবার আলাদা করে নেওয়া যখনই সম্ভব হবে তখনই কোলয়েডাল সিস্টেমটারই আর কোনো এক্সিস্টেন্স থাকবে না। সুতরাং কোলয়েডাল সিস্টেম খুবই আনস্টেবল হয় লায়োফোবিকের ক্ষেত্রে, আর লায়োফিলিকের ক্ষেত্রে খুবই সেটা স্টেবল হয়। তাহলে আমরা এখানটায় লিখে দিই যে স্ট্রং অ্যাফিনিটি বিটুইন ডিপি অ্যান্ড ডিএম, ঠিক আছে? আর এখানে নো অ্যাট্রাকশন বা নো অ্যাফিনিটি বিটুইন ডিপি অ্যান্ড ডিএম, ঠিক আছে? এই সেন্টেন্সটাকে কমপ্লিট করলেই এদের ডেফিনিশন হয়ে যাবে। আমরা এদেরকে এদের বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যর নিরিখে এদেরকে ডিফারেন্সিয়েট করার চেষ্টা করবো এবার। তাহলে প্রপার্টি, কোন প্রপার্টির উপরে বেশ করে আমরা এদেরকে পার্থক্য করছি লায়োফিলিক আর ওদিকে লায়োফোবিক। প্রথম দেখো, নেচার অফ ডিসপার্সড ফেজ। ডিসপার্সড ফেজটা লায়োফিলিকের ক্ষেত্রে জেনারেলি অর্গানিক সাবস্টেন্স হয়। কীরকম? স্টার্চ, সেলুলোজ, জিলেটিন, প্রোটিন, অ্যালবুমিন, এই ধরনের কম্পাউন্ডগুলো। আর লায়োফোবিকগুলো জেনারেলি ইনঅর্গানিক সাবস্টেন্সে তৈরি হয়, যেমন গোল্ড সল, ফেরিক হাইড্রক্সাইড সল ইত্যাদি। প্রিপারেশন মানে প্রস্তুতি। যেহেতু লায়োফিলিকে ডিপি আর ডিএমের মধ্যে স্ট্রং অ্যাট্রাকশন আছে, ফলে খুব সহজেই তৈরি করা যাবে। তাহলে ক্যান বি প্রিপেয়ার্ড ভেরি ইজিলি জাস্ট বাই মিক্সিং ডিপি অ্যান্ড ডিএম টুগেদার। আর ওখানে বলছি প্রিপারেশন ইজ ডিফিকাল্ট, রিকোয়ার্ড স্পেশাল মেথড। যেহেতু ডিপি আর ডিএমের মধ্যে কোনো অ্যাট্রাকশন নেই লায়োফোবিকে, তাই জোর করে ওদেরকে একসঙ্গে রাখতে হচ্ছে। এবার সেইটা করার জন্য কিছু স্পেশাল মেথডের প্রয়োজন হয়, যেগুলো আমরা পরবর্তী ক্লাসে জানবো কীভাবে তৈরি করা হয়। নেচার দেখো, এখানে ছিল নেচার অফ ডিসপার্সড ফেজ। আর এই যে নেচার, এটা মানে হচ্ছে পুরো সলটার সিস্টেমটার নেচার কেমন হয়। সিস্টেমটা হচ্ছে লায়োফিলিক যারা তারা রিভার্সিবল হয়, উভমুখী আমরা বলি। কেন? তার কারণ হচ্ছে যে এখানে লাগে দ্যাট ইজ ওয়ান্স প্রেসিপিটেটেড, একবার যদি এদেরকে প্রেসিপিটেট করা যায় মানে অধক্ষিপ্ত করা যায়, অধক্ষিপ্ত করা যায় মানে সিস্টেম আছে কোলোরাল সিস্টেম, ডিসপার্সড ফেজটা মানে যেটা সলিউটের মতন, সেটাকে যদি পাত্রের নিচে থিতিয়ে ফেলে দেওয়া যায় তাহলে সেটাকে আমরা অধক্ষেপ বলি বা প্রেসিপিটেশন বলি। তো যদি একবার যদি প্রেসিপিটেট করা যেতে পারে ডিসপার্সড ফেজকে, ক্যান রিফর্ম দ্য কোলোয়েডাল সলিউশন, আবার কোলোয়েডাল সলিউশনেও ফিরে যেতে পারবে, মানে সলিউশনটা আবার তৈরি করে ফেলতে পারবে তৎক্ষণাৎ। কীভাবে? জাস্ট বাই মিক্সিং ডিপি অ্যান্ড ডিএম টুগেদার। আবার ওই অধক্ষেপটাকে নিয়ে একটু নাড়াচাড়া করলে আবার ওটা কোলোয়েডাল স্টেটে ফিরে যাবে। মানে যেহেতু অ্যাট্রাকশন খুব বেশি ডিপি এবং ডিএম এর মধ্যে, তাই প্রথম কথা প্রেসিপিটেট করা খুব মুশকিল। আর একবার প্রেসিপিটেট হয়ে গেলে পরে ওকে আবার সঙ্গে সঙ্গে কোলোরাল স্টেটে ফিরিয়ে নিয়ে যাওয়া যায়, এই কারণেই এটাকে বলা হয় রিভার্সিবল। এবার কেন এটা রিভার্সিবল, কেন এটা রিভার্সিবল,
এই পার্টিকুলার কোয়েশ্চেনটাও কিন্তু বোর্ড এক্সামে আসে, খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এরকম থাকে যে লায়োফিবিক সল্টস আর রিভার্সিবল বাট লায়োফোবিক আর ইররিভার্সিবল, এক্সপ্লেইন। তাহলে এই কথাগুলোই লিখতে হবে যে এটা ইররিভার্সিবল কেন। প্রথম কথা হচ্ছে যেহেতু ইন্টারাকশান কম, অ্যাট্রাকশান কম ডিপি আর ডিএম এর মধ্যে, খুব সহজেই ডিপিকে আলাদা করে দেওয়া যায়, মানে প্রেসিপিটেট করে দেওয়া যায়। এবার একবার যদি প্রেসিপিটেটেড হয়, ফার্দার ওকে আবার কোলোইডাল স্টেটে নিয়ে যাওয়া খুব ডিফিকাল্ট, কারণ যেহেতু নিজেদের মধ্যে কোনো ইন্টারাকশান নেই, অ্যাট্রাকশান নেই, তাই নিয়ে যাওয়া ডিফিকাল্ট। আবারও ওই প্রিপারেশনের মতোই স্পেশাল মেথড অ্যাপ্লাই করতে হয়। তাহলে ওয়ান্স প্রেসিপিটেটেড ক্যান নট ফর্ম ক্লোরাইডাল সলিউশন বাই সিম্পল মিক্সিং অফ ডিপি অ্যান্ড ডিএম, সেই জন্য এটা ইররিভার্সিবল। ক্লিয়ার? স্টেবিলিটি আবারও বোঝা যাচ্ছে, যেহেতু এদের মধ্যে স্ট্রং অ্যাট্রাকশান বিটুইন ডিপি অ্যান্ড ডিএম, সুতরাং খুব স্টেবল হবে। এখানে একটা কথা লিখছি সেলফ স্টেবিলাইজড, এই কথাটার মানে হচ্ছে আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখব যে লায়োফিলিক যারা, এদের প্রত্যেকটা ডিসপার্সড ফেজকে ঘিরে ঘিরে রয়েছে কারা, ডিসপার্জন মিডিয়ামের ফেজগুলো, ঠিক আছে। আর এরা লেস স্টেবল কেন, কারণ এদের প্রত্যেকটা ডিসপার্সড ফেজকে ঘিরে ঘিরে ডিসপার্জন মিডিয়ামের মলিকিউলগুলো নেই। এবার এইটা থাকা বা না থাকার জন্য যেটা হয়, মানে এর এফেক্ট যেটা হয় সেটা এইখানে আমি লিখছি, দেখো। কোয়াগুলেশন মানে হচ্ছে, এর বাংলা হচ্ছে তঞ্চন, তঞ্চন মানে জমাট বাঁধা। কী হয় দেখো, যখন কোলোইডাল স্টেটে আছে, এবার ডিসপার্সড ফেজগুলো সবাই ওই 1 থেকে 1000 বা 1 থেকে 100 ন্যানোমিটার রেঞ্জের মতো ওদের সাইজ। এইবার যদি কোনো কারণে তারা একসঙ্গে জমাট বাঁধতে পারে কাছাকাছি এসে, অনেকগুলো ওই রকম ডিসপার্সড ফেজের পার্টিকেল একসঙ্গে এসে কাছাকাছি তারা জমাট বেঁধে গেল, তাদের মধ্যে ভ্যান্ডল ফোর্স অফ অ্যাট্রাকশান কাজ করে একটা সার্টেন সময়ের পরে, মানে যে কোনো সময় করে না, যদি সেই ভ্যান্ডল ফোর্স অফ অ্যাট্রাকশানটা অ্যাক্টিভ হয়, তাহলে তারা কাছাকাছি আসলো, এসে বড় মলিকিউল তৈরি করে ফেললো জমাট বেঁধে, মানে বড় সিস্টেম তৈরি করে ফেললো। এবার যেই একটা পার্টিকেল যখন অনেকের সঙ্গে জুড়ে গিয়ে অনেকগুলো পার্টিকেল একসঙ্গে হয়ে যাচ্ছে, তাদের মাস, তাদের ভর বেড়ে যাচ্ছে, এইবার ডিউ টু গ্র্যাভিটি তারা নিচের দিকে থিতিয়ে পড়ে যাচ্ছে। তাহলে কোয়াগুলেশন হচ্ছে, মানে জমাট বাঁধছে, এবং তারপরে প্রেসিপিটেশন মানে অধঃক্ষেপণ হচ্ছে। তাহলে এইটা খুব সহজ কার ক্ষেত্রে, লায়োফোবিকের ক্ষেত্রে। ক্যান বি কোয়াগুলেটেড বাই অ্যাডিং লিটল ইলেকট্রোলাইট, যেটা বলছিলাম একটু আগে, যে যদি ভ্যান্ডল ফোর্স অ্যাক্টিভ হয়, কখন অ্যাক্টিভ হবে, যদি ইলেকট্রোলাইট আমি অ্যাড করি। আমরা এর পরবর্তী একটা পয়েন্টে দেখব যে এখানে কোলোইডাল পার্টিকেলগুলো লায়োফোবিকে তারা চার্জড হয়, সবাই পজিটিভলি চার্জড অথবা সবাই নেগেটিভলি চার্জ, ডিসপার্সড ফেজগুলো। তো সবাই যদি সিমিলার চার্জ থাকে, তাহলে সবাই সবাইকে বিকর্ষণ করছে, সবাই সবার থেকে দূরে থাকছে, দূরে থাকছে বলে তারা কাছাকাছি আসতে পারছে না। কাছাকাছি আসতে পারলে কী হতো, কোয়াগুলেশন হতো, তারপরে প্রেসিপিটেশন হতো। তাহলে যেহেতু এরা সবাই সবাই এর চার্জ সমান, সেম চার্জ, তাহলে সবাই সবাইকে বিকর্ষণ করছে, সিস্টেম থেকে সিস্টেমটা স্টেবল অবস্থায় আছে, সবাই প্রত্যেকটা ডিসপার্সড ফেজ পরস্পরের থেকে দূরে অবস্থান করছে। যেই আমি ইলেকট্রোলাইট মেশালাম খানিকটা, এবার ইলেকট্রোলাইট মানে তড়িৎ বিশ্লেষ্য, সেখানে ক্যাটায়ন অ্যানায়ন সবাই থাকবে। এবার যদি ডিসপার্সড ডিসপার্সড মিডিয়ামের যদি ডিসপার্সড ফেজের পার্টিকেলগুলো যদি পজিটিভলি চার্জড হয়, তাহলে ইলেকট্রোলাইটের নেগেটিভ চার্জ ওদেরকে প্রশমিত করে দেবে, উল্টোটাও ঠিক। যদি ডিসপার্সড ফেজের পার্টিকেলগুলো নেগেটিভ চার্জ হয়, ইলেকট্রোলাইটের পজিটিভ চার্জ ওদেরকে এসে নিউট্রাল করে দেবো। যেই নিউট্রাল হয়ে গেল, এইবার আর ডিসপার্সড ফেজের পার্টিকেলগুলো আর পরস্পরকে বিকর্ষণ করছে না, প্রসম হয়ে গেছে, এবার ওরা পরস্পরের কাছে আসতে আর কোনো বাধা নেই। এইবার কাছাকাছি আসছে মানে জমাট বাঁধছে, কোয়াগুলেটেড হচ্ছে এবং তারপরে প্রেসিপিটেটেড হয়ে যাচ্ছে। তাহলে খুব সামান্য পরিমাণ ইলেকট্রোলাইট অ্যাড করলেই সেই কাজটা এখানে ঘটানো যায়। এখানে সেটা ঘটানো যায় না কেন, কারণটা খুব বেশি স্টেবল, সেলফ স্টেবিলাইজড, মানে প্রত্যেকটা পার্টিকেলকে ঘিরে রয়েছে ডিসপার্জন মিডিয়ামের যে ব্যারিয়ার বা বাউন্ডারি। তাহলে শুধুমাত্র চার্জ প্রশমিত করলে হবে না, ডিসপার্জন মিডিয়াম যে ঘিরে ঘিরে রয়েছে প্রত্যেকটা ডিসপার্সড ফেজকে, ওই ডিসপার্জন মিডিয়ামগুলোকে সরাতে হবে, তবে তো তারা কাছাকাছি আসতে পারবে। ফলে সেই কাজটা করা একটু ডিফিকাল্ট, ডিহাইড্রেটিং এজেন্ট মেশাতে হয় এটায়। সুতরাং এরা অনেক বেশি স্টেবল, এরা এদেরকে কোয়াগুলেট করা মুশকিল, এবং কোয়াগুলেট যদি তুমি করেও ফেলো, আবারও সঙ্গে সঙ্গে ওরা নিজেদের মধ্যে মিক্সড হলেই আবার কোলোইডাল স্টেটে ফিরে যাবে ডিউ টু রিভার্সিবিলিটি। সুতরাং এরা অনেক বেশি স্টেবল আর কি, আর এদের স্টেবিলিটি কম, তাড়াতাড়ি কোয়াগুলেট করে ফেলা যায়, প্রেসিপিটেট করে ফেলা যায়। একবার প্রেসিপিটেট করে ফেললে আর ফার্দার কোলোইডাল স্টেটে নিয়ে যাওয়া খুব কঠিন। সুতরাং এই হচ্ছে বেসিক ডিফারেন্স এদের। ভিসকোসিটি মানে সান্দ্রতা,
ভিসকোসিটি আমরা, তোমরা ফিজিক্সে খুব ভালো করে পড়ছো, খুব সহজ সাধ্যভাবে বোঝানোর জন্য আমরা এটা বলি যে ভিসকোসিটি মানে দুটো তরল, যে তরলটা একটু বেশি থিকনেস যার বেশি সেটাকে আমরা ভিসকাস বলি। এখন যখনই তুমি জলের মধ্যে অ্যালবুমিন স্টার্চ এসব মেশাচ্ছ, সঙ্গে সঙ্গে যে সলিউশন তৈরিতে অনেক থিকনেস তার বেড়ে যাচ্ছে, তার মানে ভিসকোসিটি কী হচ্ছে, বেড়ে যাচ্ছে, সারফেস টেনশন কমে যাচ্ছে। দেখো আমি এখানে বলছি যে মোর দ্যান ডিএম, ভিসকোসিটি ইজ মোর দ্যান ডিএম, মানে জল রয়েছে সাপোজ, জল ডিসপারশন মিডিয়াম ইটসেলফ, আর তার সঙ্গে কম্পেয়ার করছি আমি কার সলিউশনের, কোলয়েড সলিউশনের, তাহলে কোলয়েড সলিউশনের ভিসকোসিটি কার থেকে বেশি হবে, ডিসপারশন মিডিয়াম পিওর ওয়াটারের থেকে বেশি হবে। আর সারফেস টেনশনটা উল্টো হবে, কমে যাবে। সারফেস টেনশন মানেও তো কী হচ্ছে, এখানে সলিউট সলিউট বা সলভেন্ট সলভেন্ট পার্টিকেলের মধ্যেকার যে ইন্টারাকশন, যখনই একটা সলিউট এসে গেল মানে ডিসপার্সড ফেজ এসে গেল, তখন ডিসপারশন মিডিয়াম তো ডিসপার্সড ফেজকেও অ্যাট্রাকশন করছে। এখন যখন মেশানো ছিল না, যখন শুধুই ডিসপারশন মিডিয়াম মানে পিওর ওয়াটার ছিল, তখন তো ওয়াটারের সঙ্গে ওয়াটার মলিকিউলের যে ইন্টারাকশন ওটাই খালি ছিল। তাহলে এখন যখন ওয়াটার মলিকিউল অন্য কাউকেও অ্যাট্রাকশন করছে, তখন একটা ওয়াটার মলিকিউলের সঙ্গে আরেকটা ওয়াটার মলিকিউলের যে অ্যাট্রাকশন ওইটা খানিকটা হলেও কমে যাবে, এবং সেটাই ডিসাইড করে সারফেস টেনশন এই পার্টিকুলার কী বলবো ধর্মটাকে। সুতরাং সারফেস টেনশন কোলাইডাল সলিউশনের মানে লায়োফিলিকের ক্ষেত্রে কী হবে, কমে যাবে ডিসপারশন মিডিয়ামের তুলনায়, ভিসকোসিটি বেড়ে যাবে। এক্ষেত্রে দেখো আমি লিখেছি সেম অ্যাজ ডিএম, সেম অ্যাজ ডিএম মানে ডিসপারশন মিডিয়াম রাখা আছে, পাশে একটা লায়োফোবিক সল রাখা আছে ওই একই মিডিয়ামের। ধরো আমি গোল্ড সল বানিয়েছি, তাহলে গোল্ডটাকে জলের মধ্যে দিতে হয়, আর এদিকে শুধু জল আছে, তাহলে শুধু জল আর গোল্ড সল, তাদের ভিসকোসিটি সেম, তাদের সারফেস টেনশন সেম। কেন সেম? কারণ যখন গোল্ড সল আমি মিশিয়ে ফেলেওছি, গোল্ড পার্টিকেলের সঙ্গে জলের অ্যাট্রাকশন নেই। অ্যাট্রাকশন যদি না থাকে, তাহলে জলের সঙ্গে জলের মলিকিউলের যে অ্যাট্রাকশন, সেটা পিওর ওয়াটারেও যা ছিল সলিউশনেও তাই হচ্ছে, তাই জন্য তাদের ভিসকোসিটিও পাল্টাচ্ছে না, তাদের সারফেস টেনশনও পাল্টাচ্ছে না। কপি করো এটা। দেখো আট নম্বর হচ্ছে চার্জ। চার্জটা লায়োফিলিকের ক্ষেত্রে একটু আগেই বলছিলাম যে এরা হয় চার্জ ক্যারি করে না, অথবা খুব সামান্য চার্জ এদের থাকে, কিন্তু লায়োফোবিকদের ক্ষেত্রে প্রমিনেন্টলি চার্জ থাকে। আইদার এরা সবাই পজিটিভলি চার্জ হয় ডিসপার্সড ফেজগুলো, বা সবাই ডিসপার্সড ফেজ পার্টিকেলগুলো সবাই নেগেটিভ হয়, যে কোনো একটা চার্জ সবার থাকে। সলভেশন, যেটা একটু আগে এটা বলছিলামও বটে, যে ডিসপার্স ফেজের পার্টিকেলগুলোকে ঘিরে থাকে কারা, ডিসপারশন মিডিয়ামের মলিকিউলগুলো, মানে ডিসপার্সড ফেজ তার চারপাশের ডিসপারশন মিডিয়ামের পার্টিকেল ওকে ঘিরে রেখেছে, প্রোটেক্ট করেছে, খুব সেফলি থাকছে এরা। কিন্তু এখানে ডিসপার্সড ফেজের পার্টিকেলগুলোকে ঘিরে নেই ডিসপারশন মিডিয়াম। টিন্ডাল ইফেক্ট, দেখো টিন্ডাল ইফেক্ট বলছিলাম যে এর আগে একদম শুরুতে বললাম যে ট্রু সলিউশন টিন্ডাল ইফেক্ট ব্রাউনিয়ান মোশন দেখায় না, কিন্তু কোলয়েডরা দেখায়। এবার কোলয়েডদের মধ্যে এদের আবার টিন্ডাল ইফেক্ট প্রমিনেন্ট না, খুব ভালো দেখায় না। কেন? কারণ যেহেতু এখানে ডিসপার্স ফেজ এবং ডিসপার্জন মিডিয়ামের অ্যাট্রাকশান খুব বেশি, ফলে ওরা অলমোস্ট মানে ট্রু সলিউশনের মতন আচরণ করতে শুরু করে টু সাম এক্সটেন্ট, তার ফলে ওদের টিন্ডাল ইফেক্ট দেখানোর টেন্ডেন্সি কমে যায়। যেহেতু ট্রু সলিউশন আমরা জানি টিন্ডাল ইফেক্ট বা ব্রাউনিয়ান মোশন এগুলো দেখায় না, তো সেই দিকে খানিকটা চলে যায় এরা, তাই জন্য এদের টিন্ডাল ইফেক্ট প্রমিনেন্ট না। কিন্তু এখানে তো কোনো অ্যাট্রাকশান নেই ডিসপার্সড ফেজ এবং ডিসপার্জন মিডিয়ামের মধ্যে, ফলে এরা ট্রু কোলয়েড হিসেবে আচরণ করে এবং প্রমিনেন্টলি টিন্ডাল ইফেক্ট দেখায়। জেল ফর্মেশন, আমরা আগে এক্সাম্পল বলছিলাম যে যখনই আমরা ওই স্টার্চ অ্যালবুমিন বা অ্যাগার অ্যাগার এদের যখন আমরা জল দিয়ে যখন এদেরকে ফোটাচ্ছি, গরম অবস্থায় এরা সল তৈরি করছে, ঠান্ডা করলেই তখন এরা থকথকে জেল টাইপের একটা পদার্থ তৈরি করে ফেলছে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা হয় স্টার্চ সেলুলোজ এদের ক্ষেত্রে। তো লিখছি ক্যান ফর্ম জেল ইজিলি, কিন্তু এরা জেল টেল তৈরি করার দিকে যায় না, করলেও সেটা খুব রেয়ার কেস, হয় না বললেই চলে। টেন্ডেন্সি অফ মাইগ্রেশন টুয়ার্ডস ইলেকট্রোড, কোলয়েডাল সলিউশনের মধ্যে থেকে ডিসপার্সড ফেজগুলো যদি ওখানে ইলেকট্রোড পোটেনশিয়াল ডিফারেন্স কিছু তৈরি করা যায়, মানে ইলেকট্রোলাইসিসের মতন যদি কোনো ব্যবস্থা করা যায়, তাহলে দেখা যায় যে যেহেতু সবকটাই পার্টিকেল সবাই পজিটিভলি চার্জ বা সবাই নেগেটিভলি চার্জ, তাহলে সবাই একসঙ্গে কোনো একটা ইলেকট্রোডের দিকে চলে যায়। যদি পজিটিভ চার্জ হয় তাহলে সবাই ক্যাথোডের দিকে যাবে, নেগেটিভ চার্জ হলে সবাই অ্যানোডের দিকে যাবে। আমরা এই ঘটনাকে বলি ইলেকট্রোফোরেসিস। এখন ইলেকট্রোফোরেসিসটাও দেখায় প্রমিনেন্টলি কারা, এরা অলওয়েজ মাইগ্রেটস টুয়ার্ডস ইলেকট্রোড, মানে সবসময় ওরা ইলেকট্রোফোরেসিস দেখাবে। কেন? কারণ ওদের চার্জটা প্রমিনেন্ট, এদের যেহেতু চার্জটাই প্রমিনেন্ট নয় তাই এরা ইলেকট্রোফোরেসিস দেখাতে পারে নাও দেখাতে পারে, মানে ইলেকট্রোডের দিকে ওদের মাইগ্রেশন মানে চলে যাওয়া
এই ঘটনা ঘটতেও পারে নাও ঘটতে পারে, কপি করো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আমরা আজকে কোলোয়েডের ক্লাসিফিকেশন পড়লাম অন দ্য বেসিস অফ ফিজিক্যাল স্টেট আর অন দ্য বেসিস অফ ইন্টারাকশন বিটুইন ডিপি অ্যান্ড ডিএম। পরের দিন আমরা থার্ড যে ক্যাটাগরি, যেভাবে ক্যাটাগরাইজ করেছিলাম আর কি, যে পার্টিকেল সাইজ অফ ডিসপার্সড ফেজ তার উপরে বেস করে তিন রকমের হয়, ওইটা দিয়ে আমরা শুরু করবো পরের দিন। তারপরে কোলোয়েডের প্রিপারেশন আছে, তারপর বিভিন্ন রকম প্রপার্টিজ আছে। তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। খুব শিগগির দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।